প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের এমসিকিউ লেখার সঠিক নিয়ম কি তোমরা জানলে প্রত্যেকেই অবাক হবে যেমন মাধ্যমিকের জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে বোর্ডের এমসিকিউ লেখার তেমন উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর জন্যও রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম বোর্ডের পক্ষ থেকে এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেও আলাদা আলাদা নিয়ম রয়েছে এমসিকিউ লেখার তো কাজেই তোমরা যদি নির্দিষ্ট নিয়ম মেনে এমসিকিউ না লেখো সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এমসিকিউর উত্তর জানলেও সম্পূর্ণ নম্বর তোমরা পাবে না সেই কারণে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বোর্ডের এমসিকিউ লেখার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাতে তোমরা অল্প সময়ে সম্পূর্ণ নম্বর এমসিকিউ থেকে ক্যারি করতে পারো কাজেই এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো কারণ এমসিকিউর বোর্ডের সম্পূর্ণ রুলস রেগুলেশন নিয়ে এ টু জেড ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তো এখানে সবার প্রথমেই তোমাদের বলে রাখি মাধ্যমিকের এমসিকিউ নিয়ে তারপরে উচ্চ মাধ্যমিক নিয়ে বলবো তারপরে একাদশ শ্রেণী নিয়ে বলবো দেখো সবার প্রথমেই বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে এমসিকিউ লেখার যে নিয়ম রয়েছে বোর্ডের সেটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা সবার প্রথমে বলে রাখি বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান। এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর এমসিকিউ তোমরা কি করবে তোমাদের কোনো রকমভাবে এমসি সম্পূর্ণ উত্তর কিন্তু তোমাদের লিখতে হবে না অর্থাৎ প্রশ্ন লিখে তারপরে উত্তর লিখতে হবে এরকম কিন্তু নয় শুধুমাত্র দাগ নম্বর দিয়ে তোমরা কিন্তু উত্তর লিখলেই হবে যেমন স্ক্রিনে মাধ্যমিকের বিজ্ঞানের একটা এমসিকিউ এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না তো এখানে চারটে অপশান দিয়েছে তার মধ্যে উত্তর হবে ডি সিও টু তো এই অ্যান্সারটা কীভাবে লিখবো দাগ নম্বর দেবো তারপরে উত্তর দিয়ে ডি সিও টু দাগ নম্বর দিয়ে শুধু অ্যান্সারটা লিখলেই কিন্তু হবে তাহলেই তোমরা সম্পূর্ণ নম্বরই পাবে তোমাদের এক নম্বরও কাটবে না সাথে সময়ও নষ্ট হবে না এটা তোমরা বিজ্ঞানের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ইংরাজির ক্ষেত্রে ইতিহাসের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে একই রকম ভাবে ডাক নম্বর দিয়ে অ্যান্সার লিখলেই হবে কিন্তু জীবন বিজ্ঞানের কথা যদি বলি লাইফ সায়েন্সে কিন্তু তোমাদের সম্পূর্ণ বাক্যে লিখতেই হবে কারণ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার ওপরেই লিখে দেওয়া থাকে তোমাদের সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার কথা অর্থাৎ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বাক্য গঠন করে যদি তুমি উত্তর না দাও তাহলে কিন্তু তোমাকে ফুল মার্কস টিচাররা নাও দিতে পারে জীবন বিজ্ঞানে মাধ্যমিকের প্রশ্নে ওপরে তোমরা দেখতেই পাবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তো এখানে কিন্তু তোমাদের ওপরে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এমসিকিউ কিভাবে লিখতে হবে পূর্ণ বাক্যে দাগ নম্বর দিয়ে লিখতে হবে তোমাদের প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান দাগ নম্বর দিয়ে তারপরে স্ক্রিনে তোমাদের যেটা লেখা রয়েছে ওই রকমভাবে কিন্তু সম্পূর্ণ উত্তর সহ পূর্ণ বাক্যে কিন্তু জীবনবিজ্ঞান তোমাদের লিখতে হচ্ছে এরপরে বাকি থাকলো অঙ্ক দেখো অঙ্কের ক্ষেত্রেও নির্দিষ্ট শুধুমাত্র উত্তর লিখলেই কিন্তু মানে দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরটুকু যদি লেখো তাহলেই কিন্তু রুলস অনুযায়ী তোমাকে এক নম্বর দিতে বাধ্য কিন্তু অনেক অঙ্কর ক্ষেত্রেই তোমরা জানো এমসিকিউ মুখে দেখে তোমার লেখা সম্ভব নয় সেক্ষেত্রে সঠিক নিয়ম কী অঙ্কের ক্ষেত্রে পরীক্ষায় লেখার তো একদিকে তোমাকে উত্তর বলে একটা পোর্শন করতে হবে আরেকদিকে রাব বলে একটা পোর্শন করতে হবে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা অঙ্ক দিয়েছে এক্সকোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো সমীকরণের বিজদ্বয়ের গুণফল তো এখানে দেখো উত্তর লেখার সময় উত্তর বলে একটা ছক রয়েছে আর একটা রাব বলে ছক রয়েছে তো এখানে দু নম্বরের কোয়েশ্চেন অপশান কী হয়ে যাবে সি এরটা এখানে দুইয়ের সি উত্তরে লিখেছি এবং এই উত্তরটা বের করতে তোমার যে রাফ করতে হয়েছে বা ক্যালকুলেশন করতে হয়েছে সেই ক্যালকুলেশনটা তোমরা রাফে দেখিয়ে দেবে এ যেমন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে বিষদয়ের গুণফলের ফর্মুলা অ্যাপ্লাই করে যে থ্রি বেরোচ্ছে দেখো এক্ষেত্রে তোমাকে সঠিক উত্তরটা চেক করতে হলে পাশে রাফ করতেই হতো পেছনে বা খাতার অন্য কোনো পোর্শনে তুমি রাফ করতে সেই রাফটা ওখানে না করে সরাসরি এইভাবে তোমরা কিন্তু রাফ করতে পারো এবং শিক্ষকরাও দেখে বুঝতে পারবে যে তুমি বুঝে করেছ ও আদারওয়াইজ তুমি যদি সঠিক উত্তর না জানো ও বা কারণ না জানো আন্দাজে লিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলবো শুধুমাত্র উত্তরটুকু ডাক নম্বর দিয়ে লিখলেই এক নম্বর পাবে অঙ্কর ক্ষেত্রেও কারণ ওর কারণ উল্লেখ করেই লিখতে হবে এরকম কোনো রুলস বা রেগুলেশন কিন্তু নেই তার সত্ত্বেও যারা কারণ জানো ও অঙ্ক রাপ করবে বলে পেছনে রাফ করবে বলে ভাবছ তারা কিন্তু এই রকম উপায়ে রাফ করে অঙ্ক পরীক্ষায় এমসিকিউ লিখবে আমার যে সকল স্টুডেন্টরা 95% ফাইভ নাম্বার পেয়েছে ম্যাথমেটিক্সে তাদেরকে আমি এই রকম উপায়েই এমসিকিউ লিখতে বলেছি কাজে তোমরাও প্রত্যেকে চেষ্টা করবে এইরকম উপায়ে ম্যাথমেটিক্সের এমসিকিউ লেখার আর যদি তোমরা আন্দাজে একটা উত্তর লিখতে চাও সেক্ষেত্রে দাগ নম্বর দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখলেই কিন্তু যদি সঠিক উত্তর হয় তাহলে তোমাদের সম্পূর্ণ নম্বর দিয়ে দেওয়া হবে এরপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের এমসিকিউ লেখার নিয়ম কি দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের এমসিকিউ লেখা লেখার নিয়ম কিন্তু আরও অনেক সহজ কারণ তোমরা অনেকে জানো অনেকে হয়তো জানো না তুমি যখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসবে দুটো প্রশ্ন তোমাদের দেবে একটা হচ্ছে এমসিকিউ এবং এবং এর জন্য আরেকটা হচ্ছে বড় প্রশ্ন যেটা এমসিকিউ আর এসিকিউর জন্য দেয়া হবে সেই প্রশ্নের এর মধ্যেই তোমাকে উত্তর লিখতে হবে অর্থাৎ প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর লিখতে হবে এমসিকিউ আর এসিকিউ আর আলাদা করে যেটা বর্ড কোয়েশ্চনের জন্য দেওয়া হবে সেটা আলাদা খাতায় তোমাদের লিখতে হবে উচ্চ মাধ্যমিকের এমসিকিউ প্রশ্নটা পুরোপুরি মাধ্যমিকের ইংলিশ প্রশ্নের মতো মানে প্রশ্নের মধ্যেই তোমাদের উত্তর লিখতে হবে উচ্চ মাধ্যমিকের এমসিকিউ প্রশ্নে প্রশ্নের চারটি যে অপশান থাকে এই অপশানের পাশে একটা ছোট্ট করে বক্স দেওয়া থাকে সেই বক্সের মধ্যে যে অপশানটা সঠিক হবে সেই অপশানটা তোমাদের লিখে দিতে হবে শুধুমাত্র ধরো একটা প্রশ্ন রয়েছে ক দাগ আছে খ দাগ আছে গ দাগ আছে আর ঘ দাগ আছে এই ক খ এর মধ্যে যে অপশানটা সঠিক হবে এই বক্সের মধ্যে সেটা লিখে দিতে হবে ধরো কোনো একটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ দাগ তাহলে এই খোপের মধ্যে তোমাদের গ লিখে দিতে হবে এইটুকু লিখলেই কিন্তু তুমি পুরো সম্পূর্ণ নম্বর পাবে এ তো বুঝে গেলে তোমরা উচ্চ মাধ্যমিকের এমসিকিউ তোমাদের কিভাবে লিখতে হবে যে আলাদা প্রশ্নপত্র আছে ওর মধ্যেই তোমাদের খুব কম সময়ে তোমরা উচ্চ মাধ্যমিকের এমসিকিউ কমপ্লিট করতে পারবে এরপরে একাদশ শ্রেণীর এমসিকিউ লেখার নিয়ম কি। তোমরা সকলেই যেন মাধ্যমিকের যে খাতা দেখা হয় সেটা নির্দিষ্ট বোর্ডের নিয়মে উচ্চ মাধ্যমিকের খাতা দেখা হয় সেটাও নির্দিষ্ট বোর্ডের নিয়মে কিন্তু একাদশ শ্রেণীর যে খাতা সেই খাতা নিজের স্কুলের শিক্ষকরাই দেখে নিজেদের স্কুলের নিয়মে অর্থাৎ স্কুলে যেভাবে বলবে সেই রকম উপায়ে কিন্তু তোমরা এমসিকিউ লিখবে একাদশ শ্রেণীর ক্ষেত্রে তো এক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে প্রায় একই নিয়ম থাকে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে অ্যান্সারটুকু লিখলেই কিন্তু তোমাদের নম্বর দেওয়া হবে যদি আলাদাভাবে মেনশন করা থাকে যে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও এমসিকিউর ক্ষেত্রে তাহলেই পূর্ণ বাক্যে দেবে আদারওয়াইজ কিন্তু দাগ নম্বর দিয়ে শুধুমাত্র অ্যান্সারটা লিখে দিলেই তোমাদের এমসিকিউ সম্পূর্ণ নম্বর দেওয়া হবে যদিও একাদশ শ্রেণীর ক্ষেত্রে স্কুলের ওপর নির্ভর করছে তাই স্কুলের শিক্ষকদের থেকে অবশ্যই জেনে নেবে যে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে আনসার লিখলে হবে স্যার এটা জেনে নিলে তারপরে কিন্তু তোমরা একাদশ শ্রেণীর ক্ষেত্রে হবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বললাম শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তর লিখলেই হবে তো এখন তোমরা জেনে গেলে বোর্ডের নিয়ম অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ ক্লাস ওয়াইজ কীভাবে তোমরা এমসিকিউর অ্যান্সার লিখবে এবং সম্পূর্ণ নম্বর অল্প সময় অপচয় করে পেয়ে যাবে এই ভিডিওটি দেখার আগে তুমি কি সম্পূর্ণ বিষয় জানতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও একই সাথে এই ভিডিওটি বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করো যাতে তারাও সঠিক নিয়ম জানতে পারে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে তারা যাতে ফাইনাল পরীক্ষায় এমসিকিউ লেখে আর শিক্ষা বিতরণে শিক্ষা কখনো বিফলে যায় না শিক্ষা বিতরণে শিক্ষা বাড়ে কাজেই প্রত্যেককে রিকোয়েস্ট করলাম এই ভিডিওটিকে শেয়ার করার প্রত্যেকে ভালো থেকো তোমাদের পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল